এটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট পুজো কালনা জেলার, এবং অ্যাকচুয়ালি যেখানে মণ্ডপটা তৈরি হয়েছে এটা কিন্তু একটি জলাশয়। এবছর হচ্ছে আমাদের কাশী বিশ্বনাথ মন্দির, বেনারসের মন্দিরটা হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির, আমরা একদম নতুন করে করছি। সো হ্যালো এ ফ্যামিলি, কেমন আছো? খুব ঠান্ডা, মানে কাঁপছি, আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। যাই হোক, আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি পূর্ব বর্ধমানের কালনাতে। পেছনে দেখতেই পাচ্ছ লেখা আছে অম্বিকা কালনা। আর কালনায় কেন এসেছি সেটা তো মোটামুটি যারা পুজো নিয়ে খোঁজখবর রাখো তারা কিন্তু মোটামুটি জানো যে কালনায় কত বড় সরস্বতী পুজো হয় এবং প্রচণ্ড ফেমাস এখানকার সরস্বতী পুজো, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে মূলত দেখাতে এসেছি। কালনায় ফার্স্ট টাইম এসেছি, কিছুই চিনি না, তো একজনের সাথে মানে একজন ক্লাবের মেম্বারের সাথে আলাপ হয়েছে, তার সাথেই কথা হয়েছে, তো অবশ্যই তার সাথেই কিন্তু আমি কালনাটা পুরো চিনে নেবো এবং তার থেকে যতটা পারা যায় আমি রেফারেন্স নিয়ে নেবো এখানে কী কী ভালো ভালো পুজো হয়। চলো এবারে এখান থেকে বেরোনো যাক, এবং যিনি আমাকে নিতে এসছেন তিনি অলরেডি চলে এসছেন, দাঁড়িয়ে আছেন, তো তাকে এখন ফোন করে চলে যাবো তার ক্লাবে। চলো, আমি কিন্তু এই মুহূর্তে ফুটব্রিজ থেকে কিন্তু ক্রস করে এক নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি এবং দেখতে পাচ্ছি এই এখান থেকে কিন্তু বেরোবো এখন, আর এইখান থেকেই যেতে হবে আমাদের। তো চলো বেরিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। A few moments later. Hello everyone, welcome back to my channel. আমি বাদশা সৌরভ, চলে এসেছি টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে, বিকজ আমি ফেস্টিভ্যালে থাকি আর সবসময় তোমাদের আনন্দে মজায় আর ফেস্টিভ্যালে রাখার চেষ্টা করি। তো বারুইপাড়া দক্ষিণ বারোয়ারি ক্লাবে কিন্তু আমি অলরেডি চলে এসেছি, দেখতেই পাচ্ছি এটা কিন্তু একটা দুর্গা মন্দির টাইপেরই করা হয়েছে, আর এখানে কিন্তু ক্লাব চলছে ক্লাবের, এবং এখানেই কিন্তু হচ্ছে এবারে একটা দুর্দান্ত মণ্ডপ, সেটা কী একটু পরে তোমাদেরকে ডিসক্লোজ করবো, কিন্তু তার আগে চলো মণ্ডপটা একবার তোমাদের ঘুরিয়ে দেখাই এবং অবশ্যই কী হচ্ছে সেটা একটু পরে তোমাদের জানাচ্ছি। চলো, বারুইপাড়া দক্ষিণ বারোয়ারি সমিতির কিন্তু একদম মণ্ডপের সামনে আমি চলে এসে দেখতেই পাচ্ছি, এই হচ্ছে কিন্তু তোমাদেরকে বলেছিলাম পরে বলবো থিমটা, এখনই সেটা সময়। কাশী বিশ্বনাথের মন্দির কিন্তু এখানে গড়ে উঠছে, দেখতেই পাচ্ছি বেশ জায়গাটা কিন্তু বড়। আর একটা জায়গা তোমাদের কিন্তু বলে দিই, এটা কিন্তু আমিও এসে কিন্তু মানে একটু গোলক ধাঁধায় পড়ে গেছিলাম, এইটা কিন্তু অ্যাকচুয়ালি যেখানে মণ্ডপটা তৈরি হয়েছে এটা কিন্তু একটি জলাশয়, কিন্তু এটা একদম এসে ডেফিনেটলি তোমরা কিন্তু বুঝতে পারবে না, এটা মনে হবে একটা মাটির ওপর যেন প্যান্ডেলটা হচ্ছে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু জলাশয়, অনেকটাই বড় জলাশয়। আর এখানে কিন্তু গড়ে উঠছে, আবারও বলছি, কাশী বিশ্বনাথের মন্দির। এই মন্দির কিন্তু এখানে সুন্দরভাবে গড়ে উঠবে, এখন তো শুধুমাত্র বাসের স্ট্রাকচার তৈরি হচ্ছে। চলো আমি তোমাদেরকে একদম মণ্ডপটা ভালো করে ঘুরে দেখাই, প্রচুর কিন্তু শিল্পীরা এখানে কিন্তু কাজ করছে, মণ্ডপ শিল্পী, আর অবশ্যই প্রচুর বড় এলাকা জুড়ে এই মণ্ডপটা হচ্ছে এবং এটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট পুজো কালনা জেলার, এবং বুঝতেই পারছো কতটা বড় পুজো। তো অবশ্যই তোমাদের কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও, আর এখানকার মেম্বারের সাথেও আমি কথা বলবো। আর দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এখানে শিল্পীরা কাজ করছে, প্যান্ডেল মালিক ওপরেও কিন্তু লোকজন আছে, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কাজ হচ্ছে, আর বেশ জায়গাটা কিন্তু বেশ ভালো জায়গা, মানে রাস্তার ওপরেই পুজোটা, তাই এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু সমাগম হলে কোনো অসুবিধা হবে না। তোমার নামটা যদি বলো। আমার নাম সুজয় সাহা। আচ্ছা, তো এখানকার তোমার একটু পরিচয়টা দাও যদি, মানে এখানে আমি দক্ষিণ বরাবরের সেক্রেটারি। আচ্ছা, তো আর পাশে যিনি দাঁড়িয়েছেন তার পরিচয়টা যদি দিয়ে দাও। গদাই মুখার্জি, প্যান্ডেলের মালিক। প্যান্ডেলের মালিক, তো এনার মানে এনার থ্রুতেই এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে। আচ্ছা, তো এবছর আমি তো বলে দিয়েছি যদি দর্শকদের কি প্যান্ডেল হচ্ছে তোমাদের, তাও একবার বলে দাও কি থিম হচ্ছে। এবছর হচ্ছে আমাদের কাশী বিশ্বনাথ মন্দির, বেনারসের মন্দিরটা হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির, আমরা একদম নতুন করে করছি লোকেদের দেখানোর জন্য। তো কততম বর্ষ তোমাদের এই পুজোটা? আমাদের 35তম বর্ষ। এবছর 35তম বর্ষ। তো এই আমি শুনেছি এটা নাকি খুব কালনার বড় পুজো, ওয়ান অফ দ্য বিগেস্ট পুজো, তো এটা কি সত্যি? বিগত 5 বছর ধরে আমরাই ফার্স্ট হয়ে আসছি, সেরা হয়েছো। তো দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবে এই পুজোটাকে নিয়ে? আমরা চাই যে আমরা নতুন কিছু দেখাচ্ছি, সুতরাং সবাই আসুক, এখানে দেখতে আসুক, যারা দূর দূরান্ত থেকে বয়স্ক মানুষরা দেখতে যেতে পারে না, তারা এখানে এসে দেখে যায় কাশী বিশ্বনাথের মন্দির। কাশী বিশ্বনাথের মন্দির একদম, এটাই আমাদের কাম্য। আর প্রতিমা নিয়ে কোনো বিশেষত্ব কিছু থাকছে? প্রথমে একটা বিশেষত্ব আছে, কিন্তু সেটা আমরা এখনই দেখাতে পারছি, ডিসক্লোজ করা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, একদম মানে স্টেশন থেকে, কালনা স্টেশন থেকে তোমাদের এই পুজোটা কিভাবে মানুষ আসবে যদি ডিরেকশনটা সহজভাবে বলে দাও? কালনা স্টেশন থেকে আমাদের 5 মিনিটের অটোতে আসা বা হেঁটে আসা, যে হেঁটেতে 10 মিনিট আসা, কি বলবে, বারুইপাড়া দক্ষিণ বরাবরই বললেই হয়ে যাবে। আচ্ছা, তো অবশ্যই খুবই সুন্দর প্যান্ডেল হচ্ছে তোমাদের, আর মোটামুটি এই হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির, তাই তো? আর স্পেশাল কি থাকছে এই মন্দিরে, মানে দর্শকদের জন্য কিছু স্পেশাল পাবে তারা? স্পেশাল বলতে ওইটাই হচ্ছে নতুনত্ব, এটাই স্পেশাল, ঠিক আছে, যেটা কোনো জায়গায় হয় না, সবাই তো একটা বার রিপিট করে, কিন্তু আমরা রিপিট করি না, আমরা একদম নতুন ভাবে তৈরি করি।
বাবলু সরকার আর ইন্দ্রজিৎ বর্মন, এরা হচ্ছে আমার দুজন হেড মিস্ত্রি। আচ্ছা, এদেরই দৌলতে আমার এই মন্দির। এরা না থাকলে কিন্তু আমার কোনো মূল্যই নেই। একদমই একদমই। আর এনারাই কিন্তু, এনারাই সব জিরাটে যে কামাখ্যা কামরূপ যে যে মণ্ডপটা হয়েছিল সেটা কিন্তু এনাদেরই করা। এনারাই ওখানে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়ে বাড়ি এসেছে। একদমই একদমই, আমি দর্শকদের দেখিয়েছি আমার চ্যানেলেও। তো এই হচ্ছে কিন্তু এনাদের দৌড়াতে কিন্তু এই মণ্ডপটা কিন্তু তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর মণ্ডপ। এবং এনাদের যে স্পেশালিটি সেটা কিন্তু, সেটা কিন্তু অলরেডি কিন্তু ওনারাই বলে দিয়েছে যে ওনারা কিন্তু রিপিট করে না, তাই তো? ঠিক বললাম, আমরা কোনো রিপিট করি না। বলো তুমি দর্শক। হ্যাঁ, আমরা কোনো দ্বিতীয়বার প্যান্ডেল করি না, যা করি প্রথম সৃষ্টি কালনাতে দক্ষিণ বারোয়ারিতেই করি, গিয়ে তারপরে আমরা দুর্গাপূজায় বেরিয়ে যাই। আচ্ছা, দক্ষিণ বারোয়ারি সমিতি থেকে বেরিয়ে গেলাম। অবশ্যই এখানকার যে মণ্ডপটা সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম, আমার তো বেশ ভালো লাগলো, নতুনত্ব ছিল। আর এখানে তোমরা ডেফিনেটলি আসো, কীভাবে আসতে হবে সেটা কিন্তু আমার মেম্বার জানিয়ে দিল, একদম ইজি, জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্যই পুজোর আগে আগে আরেকবার আসবো। আর এখন কিন্তু আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা আজকের ভিডিওটা দেখেছো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো প্রত্যেক ভিডিওতে বলে থাকি, আজকেও বললাম, করে দিও। আর কেমন লাগছে কালনার প্রস্তুতি পর্ব সরস্বতী পুজো নিয়ে সেটা কিন্তু জানিও, কেননা কেউ কিন্তু এরকমভাবে করেনি যেটা আমি করছি। তো এবার কিন্তু বাইকে করে আরও একটা জায়গায় যাবো, যেটা কিন্তু এর পরের পার্টে আসতে চলেছে। চলো দেখা যাক নেক্সট পার্টে।